ফেনীতে বসতবাড়ি আঙিনা অনাবাদি কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ, সেই সঙ্গে সারা বছর সবজি ও ফলের চাহিদা মেটাতে শুরু হয়েছে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের কার্যক্রম। সুফল পাওয়ায় দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বাগানে শোভা পাচ্ছে বিভিন্ন রকম সবজি ও ফল গাছ। এতে অনেকেরই পারিবারিক সচ্ছলতা ফিরে এসেছে। পরিবারের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ ও লাভের আশায় নিজ উদ্যোগে বাগান করছেন অনেকে। এখানে খেতে কাজ করছেন গৃহবধূরাও। আমরা নিজেরাও খাই, তার পাশাপাশি আমাদের আশেপাশে পাড়াপড়শি তাদেরকেও আমরা এই পুষ্টিকর খাদ্যগুলো বিতরণ করি। আমার জায়গাটা খালি ফলিয়া ছিল, তখন সারা জন পরামর্শ দিছে, তখন সেগুলির পরামর্শ হিসাবে আমি এই ফসলটা করি। কৃষি অফিস থেকে জানা যায় এরই মধ্যে আগ্রহীদের প্রশিক্ষণ সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেনীতে 2021-22 অর্থ বছরে এই কার্যক্রম 752টি প্রদর্শনীর মধ্যে 188টি বাস্তবায়ন হয়েছে। বাকিগুলোর অর্থ ছাড়া পাবার অপেক্ষায় আছে। এর মধ্যে 180 জন কৃষক কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফুলকপি, বাঁধাকপি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, সিম, অনেক কিছুই আছে। আমিও করার পরিকল্পনা করতেছি, সামনের দিকে পুষ্টি বাগান করব, তারপরে আমার নিজস্ব জায়গাও খালি আছে। ফেনী সদর উপজেলা উপসহকারী কৃষি অফিসার বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের বীজ সার দিচ্ছি এবং কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার মোতাবেক বসতবাড়ির আঙ্গিনা যে ফাঁকা জায়গাটা পড়ে আছে সেটা যেন সবজি চাষ করে এবং যেন ফাঁকা না থাকে, সেই নির্দেশনার মোতাবেক আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ আজকে এই যে গৃহিণী, ওই গৃহিণীর বসতবাড়ির সামনে একটা পুষ্টি বাগান করার ব্যবস্থা করেছি এবং কৃষাণীদেরকে আমরা পারিবারিক পুষ্টি বাগান করার জন্য যে বীজ সার এবং অন্যান্য যে কারিগরি জ্ঞান দেওয়া দরকার আমরা তা দিচ্ছি এবং কৃষক উদ্বুদ্ধ হয়ে এই এলাকায় তিনি কাজ করছেন এবং আশেপাশে অন্যান্য কৃষকও দেখতে যাচ্ছেন এবং অনুরোধ করার জন্য আগ্রহ প্রকাশ করছেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।